নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি বেঙ্গল সাফারির ব্লগের দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি। সাফারির দিকে চলে যাচ্ছি বাসের ভেতরে করে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য জানলা খোলার ব্যবস্থা নেই বুঝতেই পারছেন দেখে, আর ভেতরটা পুরোটাই এসি, সুতরাং জানলা খোলাও সম্ভব নয়, দুতরফেই জানলা খোলা সম্ভব নয়। তো বেশ এনজয় করছে বাচ্চারা, আনন্দ করছে। তো যাই হোক, যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো অন্যরকম এন্টারটেনমেন্ট হতো বাইরে ঘুরে ঘুরে, বাট সেটা তো সম্ভব নয়। তো এইভাবেই আমরা এখন ঘুরবো জাস্ট গাড়ি করে করে। একটা ছোট্ট পন্ড মতো রয়েছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, বেশি সুন্দর, বেশি ভালো। একটা অন্যরকম এনজয়মেন্ট, আবার একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল আমার মনের মধ্যে, বেশ খুশি হয়েছে। পিয়ালি আমার বান্ধবী ওর ছেলে দুটোকে নিয়ে বসেছে। সবকো আচ্ছা লাগ রা হ্যায়? দেখা যাচ্ছে এখানে খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে কাচের ভেতর দিয়ে। তো তো বাসের মধ্যে বাচ্চা বড় আমরা অনেকেই ছিলাম, দেখুন বড় হয়ে গেছে ঘুরতে। না না, এটা তো জ্যাকি ও একটা তো দাঁড়িয়ে আছে আপনারা দেখেইছেন, আর একটা বসে আছে, এটা ছোট বাচ্চা শাবক।
কতগুলো বাচ্চা আছে বলো? আর এখানে একটা বড় বাস সবাই আমরা চলে এলাম। তো আমাদের ব্লগটা আমাদের এখানেই শেষ হলো। তো এখানে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য আছি। তো আমার মেয়ে খুবই আনন্দ পেয়েছে ঘুরে, তো ভাবলাম জাস্ট একটু ফটো তুলে নিই। তো সেটাই চলছে। আর ও একটা মানে মাস্ক প্রিপেয়ারিং এ একটা অংশগ্রহণ করেছিল, সেটাতেও প্রাইজ পেয়েছে। আর এখানে আমাদের আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এই আমার বান্ধবী আর ওর ছেলে আর এই আরেকজন, এক্সট্রিম দুরন্ত। তো এবার খুব ভালো লাগছে। তো আমরা সব এইভাবে ফটো তুলে নিলাম। তারপরে এখানে একটু বাচ্চাদের খেলার জায়গা ছিল। আর দুর্ধর্ষ এই পরিবেশ, এত ভালো লাগছে এখানে বাচ্চারা বেশ না বলারই কিছু। হ্যাঁ, তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম শেয়ার করে। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।